এর আগে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 5 দিনের 70তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়েছে। সোমবার কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শুরু হয়। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আসিফ সারোয়ার, ম্যানেজার ট্রেনিং ডেভেলপমেন্ট হোটেল ওয়েস্টিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এম আলিমুল্লাহ মিয়ান। জাতীয়তাবাদী যুবদলের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্রা আলোচনা সভা হয়েছে। বিকেলে